হাই বন্ধুরা, গুড ইভিনিং, কেমন আছো সবাই? সন্ধ্যা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আজকে আমার রেসিপি করছি মাগুর মাছ। এ দেখো মাগুর মাছ দেওয়া হয়ে গেছে, মাগুর মাছ ভাজা করব, তো তোমরা দেখতে থাকো। লবণ দেবো মাছে, লবণ দিলাম। হলুদ দিলাম, আছে হলুদ দিলাম। এবার মাখিয়ে নি মাছটা লবণ আলু দিয়ে। মাগুর মাছ মুন্ডি, মাগুর মাছের মুন্ডি বন্ধুরা দেখো, মুন্ডি চাকা, দেখো চাকা। হাতটা দিয়ে নি মাছটা ভাজা করি। গ্যাসটা জ্বেলে দিলাম, কড়াটা গরম হয়ে গেলে রাতের খাবার আলু তরকারি, রুটি রুটি আলু তরকারি রাতে খাওয়াবে এটা। কড়াটা গরম হয়ে গেছে প্রায়, আর একটু গরম হলে তেলটা দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, তেল দিলাম। এ মাছে তোমার বেশি তেল লাগে না, অল্প একটু তেল দিলে হয়ে যায়। তেলটা একটু কমার মানে মাছগুলো দিয়ে দেবো। তেলটা প্রায় গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন মাগুর মাছ কিভাবে ভাজে, মাছগুলো দিয়ে দিলাম, ভাতটা দিয়ে ফেলি। বন্ধুরা সবাই ভালো থাকো, আবার কালকে দেখা হবে, আর শুভ নবমী। মাছ ভাজা হচ্ছে কড়াতে, আর এই মাছগুলো আছে, আর একবার দেবো, আর একবার ভেজে করে নেবো, তাহলে হয়ে যাবে। বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো প্লিজ, তোমরা সাপোর্ট করো, আমি যেন একটু এগোতে পারি। তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আর শুভ নবমী তোমরা ভালো করে কাটাবে। ওদের মাছ ফটাস ফটাস করছে, মাছ
মাগুর মাছ তো ধরো খুব তেল মাগুর মাছে, তাই এর উপর তেল ফটাস ফটাস করছে, খুব ভয় করছে। ঠিক আছে বন্ধুরা, বাই, ভালো থেকো, বাই।